ওয়াটার স্লাইড কে না পছন্দ করে? ছোট থেকে বড় সকলেরই ওয়াটার স্লাইডে একবার স্লাইড করার ইচ্ছা অবশ্যই রাখে। কিন্তু আজ সেরা দশ তোমাদের এমন কিছু ওয়াটার স্লাইড দেখাতে চলেছে যা দেখার পর হয়তো ওয়াটার স্লাইড সম্পর্কে তোমাদের ধারণা বদলে যেতে পারে। তবে চলো দেখে নেওয়া যাক দেশের সেই সেরা ওয়াটার স্লাইডগুলি। সামিট প্ল্যানেট। সামিট প্ল্যানেটে ঢুকলেই দেখতে পাবে 10 ফুট লম্বা পাহাড়ে ঢাকা পাহাড়াকৃত এই ওয়াটার স্লাইডারটি ইউএসএর ফ্লোরিডায় অবস্থিত, যা লম্বায় 120 ফুট। যদি তোমাদের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয় তাহলে রক্ত হিম করে দেওয়ার জন্য এই ওয়াটার স্লাইডারটি যথেষ্ট, কারণ এর গতিবেগ ঘন্টায় 97 কিলোমিটার। সামিট প্ল্যানেট এই ওয়াটার স্লাইডারটির চারিদিকে সৌন্দর্যের জন্য এবং আর্টিফিশিয়াল কারুকার্যের জন্য সেরা 10-এর স্থান দখল করে নিয়েছে। ইনসানো। ইনসানো হলো পৃথিবীর 3rd highest ওয়াটার স্লাইড। 14 তলা বিল্ডিং এর সমান উঁচু থেকে স্লাইড করার আনন্দ নিতে হলে যেতে হবে ব্রাজিলে, আর এই ওয়াটার স্লাইডারটি সম্পূর্ণ কমপ্লিট করতে তোমার সময় লাগবে 5 সেকেন্ডের থেকেও কম। তাহলে একবার ভেবে দেখতে পারো তুমি এই ওয়াটার স্লাইডারটি থেকে প্রতি ঘন্টায় 62 মাইল স্পিডের গতিবেগে স্লাইড করে আসার ঠিক পরের মুহূর্তের অনুভূতি তোমার কেমন হতে পারে। লিফ অফ ফেথ। লিপ অফ ফেথ ওয়াটার স্লাইডের পুরো ভিডিওটা একবার সম্পূর্ণ দেখলেই বুঝে নিতে পারবে ওয়াটার স্লাইডটি কতটি ভয়ানক হতে পারে। লিপ অফ ফেথ ওয়াটার স্লাইড প্যারাডাইস আইসল্যান্ডে অবস্থিত, যার দৈর্ঘ্য 55 ফুট। এই ওয়াটার স্লাইডারটি জলের ভেতর দিয়ে প্রবেশ করেছে, যেখানে আছে অসংখ্য ক্ষুধার্ত সার। কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ স্লাইডার কর্তৃপক্ষ সাবধানতা ও আনন্দ উপভোগ করার জন্যই এর সুন্দর ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তোমাদের ক্ষুধার্ত সার্কগুলির হাত থেকে বাঁচাতে সক্ষম। L2। L2 হলো পৃথিবীর প্রথম ওয়াটার স্লাইড যাতে 2টি লুপ বা ঘূর্ণনের ব্যবহার করা হয়েছে, যাতে প্রবেশ করার পরই তুমি একটি লুপের ভেতরে পড়ে গিয়ে তারপরে ওয়াটার স্লাইডটি তোমার সম্পূর্ণ হবে। এই ওয়াটার স্লাইডারটি সম্পূর্ণ করার জন্য তোমাকে প্রথমে একটি বক্সের ভেতরে ঢুকতে হবে, আর তারপরই শুরু হবে কাউন্টডাউন। কাউন্টডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে নিচের লেয়ার আর চলে যাবে সোজা 46 ফুট নিচে, যার গতিবেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। এটা এত অসাধারণ হওয়ার জন্য সেরা 10-এর তালিকায় আমরা তুলে নিয়েছি। ক্লিমেনজারো। ক্লিমেনজারো ব্রাজিলের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা পাহাড়ের মাঝে অবস্থিত, যা অতি আর্দ্র ও ভয়ানকের জন্য অন্যতম। ক্লিমেনজারো 168 ফুট উচ্চতা বিশিষ্ট, যা একটি 17 তলা বিল্ডিং এর সমান এবং যার গতিবেগ হতে পারে ঘন্টায় 110 কিলোমিটার। এটি পৃথিবীর দ্বিতীয় পজিশনে থাকার পরেও 2010 সালে 10 বছরের একটি শিশু মারা যাওয়ার কারণে বর্তমানে এই ওয়াটার স্লাইডারটি বন্ধ আছে। ওয়াইল্ড বিস্ট আর ম্যামথ দুটি আলাদা আলাদা ওয়াটার স্লাইড, যা ইউএসএর ইন্ডিয়ানার একটি পার্কে অবস্থিত। সবথেকে অসাধারণ ব্যাপার হলো পৃথিবীর দীর্ঘতম এবং দ্বিতীয় দীর্ঘতম ওয়াটার স্লাইড দুটি একই পার্কে পাশাপাশি অবস্থিত। শ্বাসরুদ্ধ করা ওয়াইল্ড বিস্ট এই ওয়াটার স্লাইডারটি 1010 ফুট লম্বা এবং যার গতিবেগ ঘন্টায় 39.4 কিলোমিটার, যার পুরো স্লাইডারটি কমপ্লিট করতে তোমাদের সময় লাগবে 2 মিনিট 30 সেকেন্ড। ওয়াইল্ড বিস্ট এই ওয়াটার স্লাইডারটি 2010 সালে ওপেন হওয়ার পর 2012 সালে ওয়ার্ল্ড রেকর্ডও তৈরি করেছে। এরপরে চলে আসি ম্যামথে। ম্যামথ 1763 ফুট লম্বার কারণে ওয়ার্ল্ডের 2nd largest ওয়াটার স্লাইড। অসাধারণ সিট ক্যাপাসিটি এবং যাতায়াতের সময় তুমি দেখলেই বুঝতে পারবে একবার আপ এবং একবার ডাউনের কারণে এর গতিবেগ সবসময় সমান থাকে। এই ওয়াটার স্লাইডারটিতে 4টি বোট ক্যাপাসিটি সহ প্রতি বোটে 6 জন করে একসঙ্গে স্লাইড করতে পারে, যা কমপ্লিট করতে তোমার সময় লাগবে 3 মিনিট। অ্যাকোয়ালুপ হাট স্টপ করে দেওয়ার মতো একটি ওয়াটার স্লাইড, যা অস্ট্রেলিয়ায় অবস্থিত। এই ওয়াটার স্লাইডটিতে লুপের ব্যবহার করা হয়েছে, মানে ঘূর্ণন, মানে ওয়াটার স্লাইডটিতে স্লাইড করার সময় তুমি ঘুরে ঘুরে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাবে, যার নাম দেখলেই তোমরা বুঝতে পারবে। এই ওয়াটার স্লাইডটির আনন্দ নিতে গেলে প্রথমে একটি কাঁচের ঘরের ভেতরে ভোট দেওয়া হয়, তারপরে শুরু হয় কাউন্ট। 3, 2, 1।
আর সুইচ অন করার সাথে সাথে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে সোজা চলে যাবে 54 ফুট নিচে। তারপরে দুটি লুপের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে 290 ফুট যাওয়ার পর তোমার এই অসাধারণ অ্যাডভেঞ্চারটি সম্পূর্ণ হবে, যা সত্যি অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে একটি অসাধারণ। স্কর্পিয়ন টেল। স্কর্পিয়ন টেল ইউএসএর উইসকনসিনে অবস্থিত, যা 10 তলা বাড়ির সমান উচ্চতা বিশিষ্ট এবং যার দৈর্ঘ্য 400 ফুট। এখানেও সেম পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথমে একটি কাচের বাক্সের ভেতরে ভরে দেওয়ার পরই তোমার জার্নি স্টার্ট হবে। সব থেকে অসাধারণ ব্যাপার হলো এই ওয়াটার স্লাইডটির ভেতর দিয়ে স্লাইড করার সময় বাইরে দাঁড়িয়ে থাকা সকলেই তোমাকে দেখতে পাবে, কারণ এতে ইউজ করা অসাধারণ ট্রান্সপারেন্ট মেটেরিয়ালস বা ফাইবার ইউজ করা হয়েছে। ভিরক্ট। ভিরক্ট পৃথিবীর মধ্যে সব থেকে উচ্চতম এবং ভয়ঙ্কর একটি ওয়াটার স্লাইড, যা ইউএসএ অবস্থিত। অবশ্যই এটা স্লাইড করার ঠিক আগের মুহূর্তে তোমার নিজের হার্টবিট সম্বন্ধে সচেতন হয়ে যাওয়া উচিত, কারণ ভিরক্ট মানে কিন্তু পাকলামি মোটেই নয়। যার উচ্চতা 17 তলা বিল্ডিংয়ের সমান, এখনও পর্যন্ত দেখা সেরা 10-এর সব থেকে উচ্চতম ওয়াটার স্লাইড, যার গতিবেগ ঘন্টায় 102 কিলোমিটার এবং লম্বায় 168.5 ফুট। ভিরক 17 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হওয়ার কারণে এটি গিনিস বুকের ওয়ার্ল্ড রেকর্ডও তৈরি করেছে। ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল সাইটের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, লাইক ও কমেন্ট করে জানাও নেক্সট কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রতি সপ্তাহে রবিবার এমন এমন নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সঙ্গে। পরের ভিডিও নেক্সট উইকে।